আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি টেবিল ফ্যান রিওয়ার্ডিং করতে হয়। তো আমি আমার কাছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটি দুটি আর্মেচার রয়েছে। এটি হচ্ছে টেবিল ফ্যান থেকে আমি যখন প্রথম অবস্থায় করি তখন এই অবস্থায় ছিল। তো আমি এটা অবশ্য আমার এই কোয়ালিটি পুড়ে যায় এবং ভিতরে ইনসুলেশন গুলো সব নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি এটাকে খুলে পরিষ্কার করি, তারগুলো কেটে বের করি। বের করার পরে যেটা করি সেটা হচ্ছে তারের আমি আগে মাইক্রোমিটার দিয়ে অর্থাৎ আমি এর গেজটা নির্ণয় করি কত কত ছিল এর এয়ার তারের মাপটা এবং এর ভিতরে কত প্যাঁচ দেওয়া হয়েছিল। এখানে মূলত দুইটি কয়েল ছিল, এটা হচ্ছে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল। তো আপনারা সবাই জানেন সাধারণত রানিং কয়েল এর প্যাঁচ সময় কম থাকে এবং অর্থাৎ রেজিস্ট্যান্স কম থাকে এবং স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে। তো আমি এখানে কিছু অলরেডি আমি কয়েল পেঁচিয়ে রেখেছি। এর আমি একটু বলি, এখানে হচ্ছে আপনার স্লট হচ্ছে 16টি, অর্থাৎ 16টি যেহেতু স্লট আছে সেক্ষেত্রে এখানে এই প্রত্যেকটি আর কি সিঙ্গেল লেয়ার করে কয়েল বসবে, 1 থেকে 4 নম্বর স্লটের মধ্যে কয়েল গুলো বসবে। তো সেক্ষেত্রে এখানে আমার কয়েল হবে টোটাল হচ্ছে 8টি কয়েল বসবে, 4টি হচ্ছে আমার স্টার্টিং কয়েলের জন্য আর 4টি হচ্ছে রানিং কয়েলের জন্য। আর মূলত আমার যে তারটি ছিল তারটি আমি মেপে বের করি, এটা ছিল 0.34 mm এর তার ছিল। তো আমি এই তারটি নিই, তার নেওয়ার পরে প্যাঁচ সঙ্গে হচ্ছে আমি রানিং কয়েলে পাই হচ্ছে এই আপনার 724 প্যাঁচ এবং স্টার্টিং কয়েলে পাই হচ্ছে এই 850 প্যাঁচ। তো আমি এই কয়েলটি আমি এই পেঁচি আলাদা রাখি। তো এখানে দেখুন এটা হচ্ছে আমার রানিং 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 কয়েলের জন্য আমি প্যাঁচগুলো রাখি এবং স্টার্টিং কয়েলের জন্য আলাদা এভাবে আমি 4টি কয়েল এখানে পেঁচিয়ে রেখেছি। তো পেঁচানো শেষ হলো, পেঁচানো শেষ হওয়ার পর আমি এটাকে কিভাবে বসাবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার একটা ডায়াগ্রাম আপনাদের এখানে আমি দিয়ে দিব, তো দেখলে আশা করি যে আপনারা সহজে এটা বুঝতে পারবেন কিভাবে এই এই টেবিল ফ্যানটি রিওয়ার্ডিং করতে হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে আর্মেচারটি রয়েছে, তো আমি এখানে মার্কিং করে দিয়েছি 1 2 3 4 5 6 এইভাবে আমার 16টি স্লট এখানে আছে। তো আপনারা দেখতে পাবেন আমি এখন যে কোয়ালিটি পেঁচাবো সেটা হচ্ছে আমার রানিং কয়েল। রানিং কয়েল কোয়ালিটি আমি আগে প্রথমে বসিয়ে নিব। তো এর প্যাঁচ সংখ্যা ছিল হচ্ছে 724টি। তো দেখুন আমি এখানে কিভাবে বসাই, আমি প্রথমে এটাকে 1 নম্বর স্লট হিসেবে ধরলাম, 1 2 3 4 এই কোয়ালিটি আমি 1 থেকে 4 এর মধ্যে বসাবো এবং পরের কোয়ালিটি 5 থেকে 8 এর মধ্যে বসাবো, 5 6 7 8, অর্থাৎ মাঝে দুইটি ঘর খালি থাকবে। তো দেখুন আমি প্রথমে পেঁচিয়ে নেওয়ার পরে এখানে আস্তে আস্তে অল্প অল্প করে এখানে স্লটের মধ্যে বসাবো। বসানো শেষ হলে আমি এখানে ইনসুলেশন পেপার দিয়ে এটাকে আটকে দেব। তো ভিউয়ার্স আমরা এই কোয়ালিটি বসানোর পরে এর ভিতর দিয়ে এই ইনসুলেশন পেপার বসিয়ে দিচ্ছি। অবশ্য এটা সাইজ মতো আপনারা কেটে দিবেন, অর্থাৎ আর্মেচারটি যতটুকু লম্বা পাশ সাইড সাইজ হবে এই অনুযায়ী মাপ মতো সঠিকভাবে কেটে নিবে। তো এরপর আমি আরেকটি কয়েল বসাবো। এখন আমি 1 2 3 4 অর্থাৎ 1 থেকে 4 এর মধ্যে কোয়েলটি বসলো, পরের কোয়েলটি আমি কি করবো 5 নম্বর থেকে 8 নম্বর অর্থাৎ 5 6 7 8 এখানে বসাবো, অর্থাৎ এখানে শুরু হবে এখানে শেষ হবে। এখানে বসানোর পরে আমি আরেকটি বলে রাখি, অর্থাৎ এই যে প্রথম কোয়েলটি পেঁচালাম এই কয়েলের শুরু প্রান্তটা আমি আলাদা করে এখানে রাখবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার রানিং কয়েলের R1 ধরি, অর্থাৎ এই কয়েলের শেষ প্রান্তটি এসে অপর কয়েলের শেষ প্রান্তের সাথে সংযুক্ত হবে। যারা কিনা মোটামুটি আপনারা এই কাজে এক্সপার্ট আছেন, ঠিক আছে, তারা অবশ্য এই কয়েল গুলো কাটার দরকার নেই, আপনারা পরপর কয়েলটি পেঁচালেই হয়ে যাবে। তো যারা কিনা বুঝতে অসুবিধা হয় সেজন্য আমি অবশ্য কয়েলটি আলাদা আলাদা করে কেটে এখানে বসাচ্ছি, পরে আমি আবার টার্মিনাল গুলো সংযোগ দেখাবো। তো আমি এখানে বসালাম, বসালাম পরে পরের স্লট থেকে এই কয়েলটি এখানে আমি বসানো শুরু করব। তো আমার এখন দ্বিতীয় কোয়েলটি বসানো হলো, দ্বিতীয় কোয়েলটি বসানোর পরে আমি আবার এখন তৃতীয় কোয়েলটি অনুরূপভাবে শুরু করব, অর্থাৎ আমি 9 নম্বর থেকে শুরু করে দুইটি ঘরে গ্যাপ রেখে পরে স্লটে যে বসাবো 9 10 11 12 9 থেকে 12 এর মধ্যে বসাবো, ঠিক আছে? তো এখন দেখুন আমি এই কোয়েলের সাথে এই কোয়েলে কিভাবে সংযোগ করি। এই কোয়েলের যে আমার এখানে শুরু টার্মিনালটা আমি এখানে আলাদা করে রেখেছিলাম, তো এখানে ওই শেষ টার্মিনালটা ছিল, শেষ টার্মিনালটা হচ্ছে এই কোয়েলের যে শেষ টার্মিনাল থাকবে অর্থাৎ এই পাশ দিয়ে যেখানে ছিল এই এই কয়েলের এই শেষ টার্মিনাল হচ্ছে এখানে। তো এই কয়েলের এটা শুরু এটা শেষ, এই শেষ টার্মিনালটা এখানে,
তো আমি এই দুটো কি করবো, সংযোগ করে দেবো, অর্থাৎ এই কয়েলের শেষের সাথে এই কয়েলের শেষ প্রান্তের সাথে যুক্ত হবে। তো এখানে আমার শুরুর প্রান্ত রইলো, এই কয়েলের শুরুর প্রান্ত রইলো, অপোজিট সাইডে আমি যে কয়েলটি বসাবো ওই কয়েলের এই শুরুর প্রান্তের সাথে এই কয়েলের শুরুর প্রান্ত, অর্থাৎ এই প্রান্তের সাথে এই প্রান্ত সংযোগ করে দেবো, ঠিক আছে? তো এখানে আমার শেষ প্রান্ত থাকবে। তারপরে আবার যে কয়েলটি বসাবো ওখানে এই কয়েলের শেষ প্রান্তের সাথে অপর কয়েলের শেষ প্রান্ত বসাবো। তো আমি আরো কয়েল দুটো পেঁচাই নিই, তারপর দেখুন কিভাবে এগুলো সংযোগ করি। তো ভিউয়ার্স, আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার চারটা কয়েল পেছানো শেষ হয়েছে। তো এখন আমি আপনাদের বলেছিলাম এর আগেও, একটি কয়েলের সাথে, অর্থাৎ এখানে হচ্ছে চারটা কয়েল বলতে চারটা পোল, যেহেতু একটি করে কয়েল প্রত্যেকটি পোলে, তো এখন এক পোলের সাথে আরেক পোলের যেভাবে মূলত সংযুক্ত করতে হয় সেটা হচ্ছে এই কয়েলের শেষ প্রান্তের সাথে অপর কয়েলের শেষ প্রান্ত, এই কয়েলের শুরুর প্রান্তের সাথে অপর কয়েলের শুরুর প্রান্ত, আবার এই কয়েলের শেষ প্রান্তের সাথে অপর কয়েলের শেষ প্রান্ত। তো সেক্ষেত্রে আমার প্রথম কয়েলের শুরুর প্রান্ত থাকবে এবং শেষ কয়েলের শুরুর প্রান্ত থাকবে, অর্থাৎ রানিং রানিং এর আমার কয়েলের R1 এবং R2 পাবো, সেটাকে আমরা সুন্দরভাবে মার্কিং করে রাখবো। এখন আমি এই ইনস্টলেশন রিমুভ করে এটা এটা ইনস্টলেশন রিমুভ করে সুন্দরভাবে পেঁচিয়ে একে আমি কটন টিউব দিয়ে এবং সোল্ডারিং করে কটন কটন টিউব দিয়ে আলাদা করে এটাকে বেঁধে রাখবো। তারপর আমি এটাকে এটার ভিতরে এই কয়েল স্প্যান ফেজ ডিফারেন্স অনুযায়ী আমি পরের স্টার্টিং কোয়ালিটি বসাবো। আমাদের ফেজ ডিফারেন্স হচ্ছে এই ক্ষেত্রে তিন তিন থেকে, অর্থাৎ তিন নম্বর স্লট থেকে আমার পরবর্তী স্টার্টিং কোয়ালের প্রথম টার্মিনালটি বসবে। তারপরে আমার এখানে অর্থাৎ স্টার্টিং কোয়াল অনুরূপভাবে 1 2 3 4, অর্থাৎ 1 থেকে 4 মধ্যে বসবে, ঠিক আছে? পরের কল প্রথম কলটি এখানে বসবে, দ্বিতীয় কলটি এই এভাবেই 5 নম্বর থেকে 5 6 7 8, অর্থাৎ 4 থেকে এই 5 থেকে 8 মধ্যে বসবে এভাবে, অর্থাৎ স্টার্টিং রানিং কোয়ালিটি যেভাবে পেঁচালাম অন্যভাবে স্টার্টিং কোয়ালিটি শুরু করবো। কিন্তু এর ফেজ ডিফারেন্স যেহেতু 2, অর্থাৎ প্রথম কোয়াল যদি R1 যদি 1 হয়, অর্থাৎ 1 যোগ 2 3, অর্থাৎ আমার ফেজ ডিফারেন্স 3 নম্বর থেকে আমার রানিং এর প্রথম কোয়ালিটি প্রথম টার্মিনালটি বের, অর্থাৎ R1 যদি এখানে হয় তাহলে আমি S1টা এখান থেকে বের করবো। S1 বের করার পর আমি যে লাস্ট টার্মিনালটা বের হবে সেটা হবে S2। এভাবে আমি পরের কলটি পেঁচাবো। এখন আপনারা দেখবেন আমি কিভাবে এটাকে এই সম্পন্ন করি। এটা হচ্ছে আমার শুরু টার্মিনাল, শুরু টার্মিনাল আমি আলাদা করে রাখবো। এটা হচ্ছে আমার শেষ টার্মিনাল প্রথম কয়েলের, আর এই কয়েলের এই শুরুটা এই শেষের সাথে শেষ সংযুক্ত হবে। তো এটা হচ্ছে শেষ প্রান্ত, শেষের সাথে আমি শেষ সংযোগ করে আপাতত রাখবো আমার বুঝে সুবিধার্থে। এটা হচ্ছে আমার শুরু টার্মিনাল, এই কয়েলে শুরু টার্মিনালের সাথে আমি সংযোগ করে রাখবো। একটু মুড়িয়ে রাখবো আমি, এরপরে কয়েল সম্পন্ন হলে পরে আমি এটাকে কাজ সোল্ডারিং করব। এই কয়েলের শেষ প্রান্ত সাথে এই কয়েলের শেষ প্রান্ত, তোমার রানিং কোয়ালিটি মোটামুটি হয়ে গেল। এখন আমি স্টার্টিং কোয়ালিটি এখানে বসাবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি রানিং কোয়াল এবং স্টার্টিং কোয়াল সম্পূর্ণ পেছানো শেষ করলাম। তো আমার এখানে মোট 4টি টার্মিনাল আমি একটু আলাদা করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। আমি রানিং কোয়ালের জন্য লাল তার রেখেছি, এটা হচ্ছে আমার শুরু টার্মিনাল, এটা হচ্ছে আমার শেষ টার্মিনাল, এটা আর এখানে দুটো টার্মিনাল হচ্ছে, এটা হচ্ছে আমার স্টার্টিং কয়েলের টার্মিনাল, এটা হচ্ছে আমার শুরু টার্মিনাল, এটা হচ্ছে আমার শেষ টার্মিনাল। তো এখানে যেহেতু আমি এটা ক্যাপাসিটি সংযুক্ত করবো, সেক্ষেত্রে আমার দেখেন এটা রানিং কয়েলের সাথে রানিং কয়েলের শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত একে এই মাঝে আমি এই দুই প্রান্তের সাথে এটা ক্যাপাসিটার সংযুক্ত করে দেবো এবং এখান থেকে আমি ফেজ সংযুক্ত করব। ক্যাপাসিটার যেখানে রানিং কয়েল থাকবে এই টার্মিনালের সাথে আমি ফেজ তা সংযুক্ত করে দেওয়ার পরে অপর যে দুটো টার্মিনাল থাকবে, অর্থাৎ রানিং এবং স্টার্টিং কয়েলের, এই দুটো টার্মিনাল আমি এখানে কমন করে দিয়ে, অর্থাৎ কমন করে দিলে নিউট্রাল দিলে আমরা এটা হাই স্পিড চলবে। তো আমি এখানে একটা সংযোগ করব আর রানিং স্টার্টিং কয়েল, স্টার্টিং কয়েলের অপর মানে আরেকটি আগের কয়েল থেকে আমি এখানে শর্ট করে এখানে, অর্থাৎ আমার স্পিড কন্ট্রোলের জন্য এটা হবে আমার হাই স্পিড, এখান থেকে আমি একটা টার্মিনাল বের করবো, এখানে আমার মিডিয়াম স্পিড, এরপর আগের কয়েল স্টার্টিং কয়েলের এখান থেকে আমি একটা টার্মিনাল শর্ট করে বের করবো, এটা হবে আমার হচ্ছে লো স্পিড। তো আমি ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে সহজে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তো দেখুন এখানে আমার ডায়াগ্রাম করা আছে, তো আমি সম্পূর্ণ লিখেছি কিভাবে ফেজ ডিফারেন্স বের করতে হয়। আমার এখানে স্লট ছিল 16টি, 16 স্লট,
পোল ছিল হচ্ছে 4 পোলের একটি, এটা হচ্ছে মোটর, 4 পোলের আর্মেচার, তারপর হচ্ছে কয়েল, এখানে টোটাল কয়েল ছিল 8টি, রানিং কয়েলের জন্য হচ্ছে 4টি আর স্টার্টিং কয়েল হচ্ছে 4টি, কয়েল স্প্যান বের করা নিয়ে হচ্ছে আপনার স্লট বাই পোল, স্লট হচ্ছে 16 আর পোল হচ্ছে 4টি, 4 দিয়ে 16 ভাগ করলে অর্থাৎ কয়েল স্প্যান হচ্ছে আমরা 4, অর্থাৎ একটি 1 থেকে 4-এর মধ্যে ও কয়েলটি বসবে, 1 নম্বর স্লট থেকে 4 নম্বর পর্যন্ত আমরা দেখিয়েছিলাম, 1 নম্বর থেকে 4 নম্বর স্লটের মধ্যেই কোয়ালিটি কিন্তু বসেছিল, 1 নম্বর থেকে 4 নম্বর স্লটের মধ্যে প্রথম কোয়ালিটি দেখিয়েছিলাম। তো আমার এটা বের করার পরে ফেজ ডিফারেন্স বের হবে, যেটা হচ্ছে আমরা রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল দুটি কয়েলের সমন্বয়ে আর্মেচারটি তৈরি, তো সেক্ষেত্রে আমার ফেজ ডিফারেন্স জন্য 90 ইনটু হচ্ছে আমার এখানে এই কয়েল স্প্যান ভাগ হচ্ছে 180 দিয়ে আমরা এটাকে সূত্রে আকারে নিয়ে এসেছি। তো আমরা এখানে সবসময় কয়েল স্পিডটি বসাবো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আর কি, আর এখানে তো আমরা ভাগ করার ফলে আমরা এখানে আমরা রেজাল্ট পেয়েছি 2, অর্থাৎ রানিং কয়েল যদি আমার 1 নম্বর স্লটে বসে তো এখানে ফেজ ডিফারেন্স, অর্থাৎ দ্বিতীয় স্টার্টিং কয়েলের জন্য আমার 1+2 3 নম্বর স্লট থেকে আমার ফেজ ডিফারেন্সটি পরের কোয়ালিটি বের হবে। আপনারা দেখুন কোয়ালিটি কিভাবে বসিয়েছি, এখানে আমি স্লটটা দিয়েছি 1 থেকে 1 2 3 4 5 6 এভাবে 16 পর্যন্ত স্লটটি দেওয়া আছে। তো আমি প্রথম কোয়ালিটি রানিং কোয়ালিটি দেখুন 1 নম্বর স্লটে পেঁচানো শুরু করি, এখানে আমি R1 নিলাম, তারপরে এই কোয়ালিটি আচ্ছা এই একটি কোয়ালি একটি পোলে একটি করে কয়েল, পরের পোলে দেখুন 1 2 3 4 ও কয়েল এসেছেন 4-এর মধ্যে বসেছে, পরে আবার পরে 5 নম্বর স্লট থেকে বসেছে 5 থেকে 8 পর্যন্ত পরে কোয়েলটি বসেছে। দেখুন এই কোয়েলটি বসানোর পরে আমি এর সাথে সংযোগ করেছি, এর হচ্ছে শেষ টার্মিনাল, এর শেষের সাথে এর শেষ সংযুক্ত করেছি, অর্থাৎ এই কোয়েলের শেষ সাথে এই কোয়েলের শেষ সংযুক্ত করলাম, আর এই কোয়েলের শুরুর সাথে এই কোয়েলের শুরুর সাথে সংযোগ, এভাবে আমি কোয়েলটি সম্পূর্ণ করে আমি এটার শুরু টার্মিনাল, এখানে শুরু টার্মিনাল, অর্থাৎ এটা হচ্ছে R1 আর এই R2 বের করলাম। অন্যভাবে আমি স্টার্টিং কোয়েলটি এখানে বসাই, স্টার্টিং কোয়েলটি দেখুন আমার এখানে ফেজ ডিফারেন্স কিন্তু ছিল হলো এই তিন নাম্বার স্লট থেকে শুরু করি আমি, অর্থাৎ 1 2 3 3 নাম্বার থেকে শুরু করি এবং 3 থেকে এই কোয়েলটি বসানো শেষ করেছে 6 নাম্বারে, মাঝে 2 ঘর খালি থাকে। তো এখানে দেখুন ওই রানিং কয়েলের মতো প্রত্যেকটি কয়েল এখানে বসানো হয়, অর্থাৎ এই শুরুর সাথে এই কয়েলের শেষ প্রান্তের সাথে এই কয়েলের শেষ প্রান্ত সংযুক্ত করি, আবার অনুরূপভাবে এই কয়েলের শুরুর প্রান্তের সাথে পরের কয়েলের শুরুর প্রান্তের সাথে সংযুক্ত করি। তো এইভাবে আমার এখানে S1 এবং S2 বের হয়। তো আমি টার্মিনালগুলো কিভাবে সংযুক্ত করবো সেটা আমি আপনার ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে, দেখুন R1 এবং S1 এর মাঝে আমি ক্যাপাসিটর সংযুক্ত করি এবং এই R1 এর সাথে আমি ফেজ লাইন সংযুক্ত করি। এবার আসুন এখানে এই R2 সাথে আমি S2 সংযুক্ত করি, এটা হচ্ছে আমার এখানে নিউট্রাল সংযুক্ত করবো, সেজন্য আমি একটা যেহেতু আমার একটা স্পিড যেহেতু কন্ট্রোল করা লাগবে হাই মিডিয়াম এবং লো, সেজন্য আমি একটা সিলেক্টর সুইচের মধ্যে এটাকে আমি বসাই, কমন টার্মিনালটা যেহেতু আমার সিলেক্টর সুইচে হাই প্রান্তে বসাবো, অর্থাৎ সর্বোচ্চ স্পিডে সে চলবে, আমি R2 এবং S2 সংযুক্ত করে হাইয়ের আমার সিলেক্টর সুইচের হাই প্রান্তে বসালাম, এবং এখানে আরেকটা দেখুন যে মিডিয়ামের জন্য আমি স্টার্টিং কয়েলের আগের কোয়েলের যে আমার শেষ প্রান্ত ছিল, অর্থাৎ এই কোয়েলের শেষ প্রান্ত তো আমি যুক্ত করলাম, অর্থাৎ শুরুর টার্মিনাল কিন্তু ছিল আমার স্টার্টিং কোয়েলের S2, তো আমার এখানে যে শেষ টার্মিনালটা ছিল আগের কোয়েলের এর সাথে, অর্থাৎ এখান থেকে আমি কিন্তু এই শর্ট করে নিয়ে এসেছি, এটা হবে আমার হচ্ছে মিডিয়াম স্পিডের জন্য, এবং পরের কোয়েলের শেষ যে সংযুক্ত হয়েছে পোলের সাথে পোল, ওইখান থেকে আমি আরেকটি টার্মিনাল শর্ট করে আনি, এটা হচ্ছে আমার লো স্পিডের জন্য, অর্থাৎ হাই মিডিয়াম লো তিনটা স্পিড আমি এখানে চালাতে পারবো। এই সিলেক্টর সুইচে আমি কি করি নিউট্রাল সংযোগ করে দিই, অর্থাৎ আমি ফেজ নিউট্রাল দুটার মাধ্যমে আমি এখন এই মোটরটি সম্পূর্ণ করে চালাতে পারবো। এখন আমি ভিতরে রোটর এবং বাকি যা যা আনুষঙ্গিক জিনিসপত্র ছিল সেগুলো আমি বসিয়ে এখন আমি এটাকে মোটর খুব সহজেই চালাতে পারবো। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, যদি কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি লাইক এবং কমেন্ট ও শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন।